গুড মর্নিং স্টুডেন্টস, অনেক দিন ছুটি কাটানো হলো, তাই না? অনেক দিন ছুটি কাটানোর পরে চলো এবার আমাদের পড়াশোনা জগতে ফিরে আসা যাক। তো পড়াশোনা জগতে আমরা ফিরে আসবো কী দিয়ে? না, একটি সুন্দর নতুন কবিতা দিয়ে। সেই সুন্দর নতুন কবিতাটি কি? না, সেই কবিতাটি হচ্ছে আমার ছেলেবেলা। কবিতাটির নাম আমার ছেলেবেলা, আর কবির নাম হচ্ছে পূর্ণেন্দু অত্রি। তো চলো কবিতাটি আমরা পাঠ করি, পাঠ করে দেখি কবিতাটির মধ্যে কবি কি বলতে চেয়েছেন, কি ভাব প্রকাশ করেছেন, তাই না? আমার ছেলেবেলা, পূর্ণেন্দু অত্রি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, গায়ে এলো পান, পুকুর গেছে ঘাট ছাপিয়ে, দৌড়ে বসে শান, কলার কিংবা মোচার খোসা, কাগজ দিয়ে নৌকো, তারও আগে ভাসতে থাকে সবার চৌকি চৌকো, দড়াম করে পাঁচিল ভাঙে, ধপাস করে গাছ, রান্নাঘরের হাঁটু জলে রুই কাতলা মাছ, ক্ষেত ডুবেছে গা ডুবেছে সবার মুখে চুন, বানের জলে সাঁতার কেটে আমরা হেসে খুন। দেখো এই যে ছোট্ট কবিতাটি, এইরকম ধরনেরই চার লাইনে তোমরা ছড়া ছোটবেলায় পড়ে এসেছিলে, সেটি কি ছিল? না, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো পান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যের দান, তাই না? কিন্তু আজকের যে কবিতাটি আমি পাঠ করলাম, সেই কবিতাটি হচ্ছে একটু অন্য ধরনের। সেটি ওইটি ছিল ছড়া, ছোট্টতে ছড়া, আর এইটি হচ্ছে একটা কবিতা। এই কবিতাটি তোমাদের পড়তে হবে। কবিতাটি খুব সুন্দর, এবং এখানে যেমন একটু দুঃখের প্রকাশ পাচ্ছে, সেরকম কবিতাটি বাচ্চাদের কাছে, ছোটদের কাছে, অর্থাৎ তোমাদের কাছে এটি খুব মজার। কিভাবে মজার হচ্ছে বা কোথায় কবি দুঃখ প্রকাশ করেছেন সেটি চলো এবার আমরা দেখে নিই। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, গায়ে এলো বান, অর্থাৎ বৃষ্টি পড়ছে টাপুর টুপুর, সারাদিন সারাদিন বৃষ্টি পড়ে চলেছে। তার ফলে কি হলো? না, গ্রামে, গায়ে অর্থাৎ গ্রামে, গ্রামে কি এলো? না, বান এলো, বান অর্থাৎ বন্যা, গ্রামে বন্যা দেখা দিল। বন্যার ফলে কি হয় তোমরা জানো? যদি বন্যা দেখে থাকো তাহলে তোমরা জানবে যে বন্যার ফলে কি হয়, না বাড়ি ঘর পুকুর সমস্ত ডুবে যায়, গাছ ফাছ সমস্ত ডুবে যায়। তাই এখানে কবি বলেছেন যে পুকুর গেছে ঘাট ছাপিয়ে, দৌড়ে বসে শান, অর্থাৎ গ্রামের লোকরা কি করে সাধারণত, না পুকুর ঘাটে গিয়ে, পুকুরে গিয়ে শান করে। তো সেই পুকুরই যদি ছাপিয়ে যায় বন্যার জলে, তাহলে কি হবে? না, মানুষ তো আর বেরোতে পারবে না, তাই কি বলছে যে দৌড়ে বসে শান করতে হবে, আর কোনো উপায় নেই। আর কি, কলার কিংবা মোচার খোসা, কলার কিংবা মোচার খোসা, মোচা কি না, কলা ফুল, কলার ফুলকে বলা হচ্ছে মোচা। কাগজ দিয়ে নৌকো, অর্থাৎ কলার কিংবা মোচার খোসা, কাগজ দিয়ে নৌকো, তারও আগে ভাসতে থাকে সবার চৌকি চৌকো। আমরা কি করি ছোটরা, সাধারণত বন্যা দেখতে গেলে বা খুব বেশি পরিমাণে যখন বৃষ্টি হয়, তখন একুল উকুল সব ছাপিয়ে যায়, তখন ছোট বাচ্চারা কি করে, সাধারণত তাদের মনে জাগে যে এই নৌকো বানায়, নৌকো বানিয়ে জলে ছেড়ে দিই, এগুলো একটু মজা করার ব্যাপার। তো তাই এখানে বলেছেন কবি, আর তার সাথে কি বলেছে যে কলার কিংবা মোচার খোসা। অনেক সময় কি হয়, মা ঠাকুমারা যখন মোচা কাটতে বসেন, যদি সে তখন খুব বেশি পরিমাণে বৃষ্টি হয় নিয়ে, যদি দেখা যায় যে উঠোন ছাপিয়ে গেছে, তখন বাচ্চারা কি করে, সেই নৌকো হিসেবে সেই মোচার যে খোলাটা থাকে সেই খোসাটাকেই তখন ভাসিয়ে দিতে শুরু করে দেয় জলের মধ্যে। কিভাবে? না, সেই নৌকো যেমন ভাসানো হয় সেরকমভাবে নৌকোর মতো ভাসি দেয়, মানে সেইটাকেও তারা নৌকো হিসেবে ব্যবহার করে। আর তারও আগে ভাসতে থাকে সবার চৌকি চৌকো, মানে নৌকো বা মোচার খোসা যাই ভাসানো হোক, তার আগে কি ভাসছে, মানে এতটা পরিমাণে বন্যা হয়েছে যে বাড়ির ভেতরে যে চৌকো চৌকি এগুলো সমস্ত ছিল, সেগুলো সমস্ত বাইরে চলে গেছে, ভেসে ভেসে সমস্ত বাইরে চলে গেছে, এবং সবাই সেটা দেখতে পাচ্ছে, আর চৌকি চৌকো সমস্ত কিছু সব ভেসে বেড়াচ্ছে। নৌকো আর কি ভাসবে বা মোচার খোসা কি ভাসবে, তার আগে চৌকি চৌকোই সমস্ত ভেসে বেড়াচ্ছে। চৌকি চৌকো অর্থাৎ গ্রামের মানুষেরা চৌকিতে, যে চৌকিতে ঘুমোই, যে চৌকিতে শুই, সেটাকেই বলা হচ্ছে চৌকি চৌকো। দড়াম করে পাঁচিল ভাঙে,
ধপাস করে গাছ, ধড়াম করে পাঁচিল ভাঙছে, মানে কি হয় বৃষ্টি হয়ে হয়ে সমস্ত কিছু মানে একদম কমজোরি হয়ে যখন হয়ে যায় তখন সেগুলো তো এক এক করে ধপাস ধপাস করে পড়তে থাকে। তো দড়াম করে সেই পাঁচিল, গ্রামের যে পাঁচিলগুলো ছিল সেগুলো দড়াম করে পড়ে গেল, আর ধপাস করে গাছ, গাছও ধপাস করে পড়ে গেল। ধপাস অর্থাৎ ভারী বস্তু যখন পড়ে যায় সেই পড়ে যাওয়ার যে একটা আওয়াজ বা শব্দ। রান্নাঘরের হাঁটু জলে রুই কাতলা মাছ, রান্নাঘরের হাঁটু জলে মানে রান্নাঘরে কি ঘুরে বেড়াচ্ছে, এখানেই একটু মজার ব্যাপারটা আসছে না, রান্নাঘরে কি ঘুরে বেড়াচ্ছে, রুই কাতলা মাছ রান্নাঘরে ঘুরে বেড়াচ্ছে। তো রান্নাঘরে যখন রুই কাতলা মাছ পাওয়া যাবে তখন তো আর বাজারে গিয়ে রুই কাতলা কেনার দরকার নেই, তাই না, রান্নাঘরে রুই কাতলা মাছ ঘুরে বেড়াচ্ছে। ক্ষেত ডুবেছে, গা ডুবেছে সবার মুখে চুন, ক্ষেত ডুবে গেছে, গা ডুবে গেছে, পুরো গ্রাম ডুবে গেছে, গা অর্থাৎ গ্রাম, পুরো গ্রাম ধরো ডুবে গেছে, ক্ষেত ডুবে গেছে, যেখানে চাষিরা চাষ করেন আমাদের জন্য ধান গম ইত্যাদি যেগুলো ফলার সেগুলো সমস্ত, সেগুলো আর কোথায় তারা করবেন কাজকর্ম, সবই তো ডুবে গেছে। তাই তারা খুব চিন্তায় ব্যস্ত যে কি হবে এবার, আমাদের এবার কি হবে, আমরা এবার কোথায় চাষ করব, কি ভোগ করব, এই ভাবনা চিন্তা করতে করতে তাদের মুখে মুখ সব চুন হয়ে গেছে, মানে দুঃখে চিন্তায় মুখ সব চুন হয়ে গেছে। এটা তো খুব একটা চিন্তার ব্যাপার, তাই না, পুরো গ্রাম যদি ভেসে যায়, তারা যেখানে চাষ করেন সেই ক্ষেত যদি ডুবে যায় তাহলে কী করে বা তারা কি করবে, আর সেখানে আমাদেরও একটা চিন্তার ব্যাপার থাকে বন্যা হলে, চাষিরাই যদি চাষ করতে না পারেন তাহলে আমরাই বা কী কীভাবে এই সমস্ত জিনিসপত্র পাব, তাই না। এই কারণে এখানে কবি এখানে একটু দুঃখের কথাও বলেছেন বা দুঃখ প্রকাশও করেছেন। বানের জলে সাঁতার কেটে আমরা হেসে খুন, বাচ্চারা কিন্তু যথারীতি নিজেদের কাজ করে চলেছে, যেমন বানের জলে তারা নৌকো ভাসাচ্ছে, মোচার খোসা ভাসাচ্ছে, এই সমস্ত করে মজা করছে। বন্যা হলে বা বৃষ্টি হলে কি হয়, সব থেকে বেশি মজা করে কিন্তু বাচ্চারাই, একে অপরে নৌকো বানায়, নৌকো বানিয়ে সে ভাসিয়ে দেয়, মোচার খোসা ভাসিয়ে দেয়, যা ইচ্ছা দেয় শুরু করে দেয়, ভাসাতে শুরু করে দেয়, মানে তাদের আর আনন্দের শেষ থাকে না। আর তা কী করে না, বন্যার জলে এমনিতে ধরো পুকুরে গিয়ে হয়তো সাঁতার কাতার কাটে, কিন্তু যেহেতু পুকুর পাচ্ছে না বন্যার জলেই তারা নেমে গেছে, গ্রামের ছেলেমেয়েরা, গ্রামের ছেলেমেয়েরা বন্যার জলে নেমে গিয়ে সেখানে কী করছে না, সেখানে গিয়ে সাঁতার কাটতে শুরু করে দিয়েছে, আর কী করছে না, সেই সাঁতার কাটার সঙ্গে সঙ্গে তারা হেসে একদম কুটোকুটি, আর আমরা হেসে খুন, অর্থাৎ হেসে একদম আকুল, খুন অর্থাৎ আকুল, হেসে একদম আকুল তারা। তো এই হচ্ছে তোমাদের কবিতা, এই কবিতাটি তোমরা আগের মতোই যেমনভাবে পড়াশোনা করতে ঠিক সেরকমভাবে পড়াশোনা করবে, 10টি লাইন খুব ভালো করে মুখস্থ করবে, তোমরা তোমাদের যে টার্মিনাল এক্সামটা হলো সেটাতে দেখতেই পেয়েছো যে কবিতা থেকেও ছোটো ছোটো প্রশ্ন আসছে, তো সেই হিসেবে কবিতাটা খুব ভালো করে তোমরা পড়ে নেবে 10টা লাইন, পুরো কবিতাটা খুব ভালো করে পড়তে হবে, আর 10টা লাইন একটু ভালো করে মুখস্থ করে রাখতে হবে, আর কবির নাম কবিতার নাম অবশ্যই পড়বে, ঠিক আছে। আমি কিন্তু লাইভ ক্লাসে তোমাদের এই কবিতাটি কিন্তু ধরবো, তোমরা কিন্তু ভালোভাবে নিজেদেরকে তৈরি করে রেখো, আর বইয়ের ওপরেই যেটা আছে তোমাদের, তো আমি বই খুলতে বলিনি এই কারণে যে আগে কবিতাটা ভালো করে শুনে নাও, কবিতাটায় কবি কী প্রকাশ করতে চেয়েছেন সেগুলো আগে বুঝে নাও, অর্থাৎ কবিতাটির মূল ভাব সেগুলো বোঝার পরে এইবার তোমরা কবিতাটি খোলো তিপ্পান্ন পাতা, অর্থাৎ আমরা চলে যাবো লিটারেচার বইয়ে, আমার বাংলা বইয়ের তিপ্পান্ন পাতা বই খোলো, তিপ্পান্ন পাতাটা খুলে নিয়ে সেখানে দেখো এই কবিতাটি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর খুলেই দেখো যে বইয়ের উপরেই যে ছবি দিয়েছে, দুটো কালারের ছবি দিয়েছে, অরেঞ্জ কালার আর ব্লু কালারের ছবি দিয়েছে, দুটো নৌকো, এই হচ্ছে সেই নৌকো, যথারীতি বন্যা এলেই বা জল দেখতে গেলেই বাচ্চারা এগুলো বানাতে শুরু করে দেয় আর ভাসাতে শুরু করে দেয়, এবং খুব মজাও করে তারা, আনন্দ উপভোগ করে। তাহলে এই হলো আজকে আমাদের ক্লাস ওয়ার্ক, ভালো করে কবিতাটি তোমরা পড়বে আর লিখেও রাখবে কপির মধ্যে, ঠিক আছে। আজকে তাহলে এখানেই আমাদের ক্লাস শেষ হলো।